ঘোড়ার গাড়িতে ছিমছাম পোশাকে রাজার বেশে বসা একজন সম্মানিত ব্যক্তি, সঙ্গে আছেন তার স্ত্রীও। গাড়ির সামনের অংশের দুই পাশে ঘোড়ার দীর্ঘ লাগাম টেনে নিয়ে যাচ্ছে তরুণ তরুণীরা। গাড়ির পিছনেও আছে একদল তরুণ, চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে সঙ্গ দিচ্ছেন। 1 কিলোমিটার পায়ে হেঁটে অভ্যর্থনা দেন তারা। তবে এটি বিয়ে বা কোনো নেতার অভ্যর্থনা নয়, একজন স্কুল শিক্ষকের বিদায় অনুষ্ঠানকে ঘিরে এমন রাজকীয় আয়োজন। একজন নিষ্ঠাবান শিক্ষক হিসাবে রয়েছে সুনাম। সেই শিক্ষকের 36 বছরের শিক্ষকতা শেষে প্রাপ্য সম্মান দিতে কার্পণ্য ছিল না শিক্ষার্থী ও এলাকাবাসীর। শেষ কর্মদিবসে ঘোড়ার গাড়িতে করে বর্ণাঢ্য সাজে প্রিয় শিক্ষককে বিদায় জানালেন তারা। নওগাঁর বদলগাছি উপজেলার ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল আহমদ কোনো প্রকার ছুটি ছাড়াই দীর্ঘ 3 যুগ বিদ্যালয়ে ছড়িয়েছেন জ্ঞানের আলো। সে আলোয় আলোকিত অগণিত শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি পর্যায়ে এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বড় পর্যায়ের কর্মকর্তা। তাই তো বিদায় বেলায় বিদ্যালয়ের প্রিয় প্রাঙ্গণে হাজির তারাও। এখন বিকাশেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। সুশান্তভাবে বিদায়ের জন্য আমরা আমাদের পক্ষ থেকে আমাদের প্রধান শিক্ষকের জন্য একটা ঘোড়ার গাড়ির আয়োজন করছি। ঘোড়ার গাড়ি করে তাকে বিদায় জানানো হবে। এখানে অনেক কিছু ব্যবস্থা করা আছে, যেমন ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়িতে সাথে মানে বিদায় দেওয়া আমাদের কাছে খুবই একটা মানে আনন্দের বিষয়। আর এটা আমাদের প্রথম জীবনে, আর স্যার আমাদের খুব ভালোবাসত, খুবই ভালো স্যার। স্যার অনেক ভালো মানুষ ছিলেন। এটা স্যার বিদায় নেওয়াতে আমরা ছাত্রছাত্রীরা কষ্ট পাচ্ছি। দিনগুলোতে স্যার যেন ভালোভাবে জীবন কাটাতে পারে, এজন্য আমরা শুভেচ্ছা। বিদ্যালয় চত্বরে বর্ণিল আয়োজনে শিক্ষার্থী ছাড়াও উপস্থিত হন এলাকার অগণিত মানুষ। হাতে ফুল নিয়ে আসা এলাকাবাসী গুণী এ শিক্ষককে জানান বিদায়ের রক্তিম ভালোবাসা। শিক্ষার্থীরা নিজ হাতে রান্নাও করেন শিক্ষক সহ আগত অতিথিদের খাওয়াতে। নিজ হাতে রান্না করে খাওয়াতে পেরে খুব ভালো লাগতেছে। আর খুব আনন্দের বিষয় হচ্ছে ঘোরাঘাট করে সবাই বিদায় দিতে পারতেছে। বিদায় বেলায় সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর অপরিসীম ভালোবাসায় মুগ্ধ শিক্ষক দুলাল আহমদ। সব শিক্ষককে এমন মর্যাদা দেওয়ার আহ্বান তার। আমার শিক্ষকতা প্রায় 1.5 মাস কম, ভর্তির চাকরি করলাম এবং আজকে সেই বিদায় বলতে যে পূর্ণতা সফলতা আমার বর্তমানে প্রাক্তন ছাত্রদের দিয়েছে, এতে আমি মহা খুশি। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। প্রত্যেকটা শিক্ষক যেন এইভাবে বিদায় নিতে পারে। দুলাল আহমদ নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর গ্রামের মৃত মোশারফ হোসেন মণ্ডলের ছেলে। তিনি 1987 সালে 4 অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে যোগদান করেন। দাম্পত্য জীবনে স্ত্রী, 1 ছেলে ও 1 মেয়ে রয়েছে তার। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।